পাকিস্তানকে খান খান করে দিয়েছি, ও শেখ হাসিনা তোমাকে খান খান করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার জন্য প্রস্তুত আছে। এটা বাংলাদেশ, এটা পাকিস্তান নয়, এটা আফগানিস্তান নয়, এটা হিন্দুস্তান নয়। আমার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা কিনেছি, রক্ত দিয়ে, কারো দয়া দিয়ে নয়। কাজেই মনে রাখতে হবে, বাপদাদার ভিড়ে বাংলাদেশ নয়, এটা শেখ মুজিবের বাংলাদেশ নয়, এটা লক্ষ কোটি জনতার বাংলাদেশ। এটা বিশ্বাস করি, এটা বলি, এটা বিশ্বাস করি। এর জন্য আরেকটি মুক্তিযুদ্ধ করতেও এদেশের ছাত্র সমাজ প্রস্তুত আছে। আমরা বলতে চাই, এই দেশের ইতিহাস অত্যন্ত জ্বলন্ত। আমরা বর্গী মানি নাই, আমরা স্বৈরাচার মানি নাই, আমরা ব্রিটিশ মানি নাই। কাজেই ব্যথার কোনো কারণ নাই, বুলেট আসবে বুকের জামা বোতাম খুলে দিব, প্রথম টার্গেট আমাদেরকে করো। কারণ জাগপা ছাত্রলীগ প্রধান সেই দল বঙ্গবন্ধুর সামনে চোখে চোখ রেখে বলেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আপনি শেখ কামালের পিতা নন, শুধু জামালের পিতা নন, এদেশের কোটি জনতার পিতা। আপনার ঘরে দুর্নীতি হয়, 64 জনের দুর্নীতির তালিকা প্রকাশ করে ফাঁসির মঞ্চে ঝোলার জন্য প্রস্তুত ছিলেন। আমরা সেই সংগঠন, মৃত্যুকে ভয় পায় না, কারোর রক্ত চক্ষুকে আমরা ভয় পায় না, আমরা সামনে যেতে চাই, বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। দুজন দাঁড়ানো যায় না এখানে, দুজন দাঁড়ানো যায় না, না চাপতে পারবো না, আপনার জায়গায় দাঁড়ান। হ্যাঁ, that